ইউটিউবারদের বলা কিছু মারাত্মক মিথ্যা কথা। যারা গেমিং কি ফেস্টিভাল করে দিছে, যারা গেমিং সত্যি সত্যি কখন ফেস্টিভাল করবে? वो दिन आ चुका है जिस दिन मैं करने वाला क्यू है अजय भाई की फेस रिवील कब हो। 50 फोन्स के गिव अवे होने वाले जिसमें মিথ্যা কথা কে বলে না কম বেশি সবাই প্রয়োজন অপ্রয়োজনে মিথ্যা বলে বাস্তব জীবনে বলো বা গেম লাইফে অথবা গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের কাছে আমরা কম বেশি সবাই সচরাচর মিথ্যা কথা বলে থাকি প্রয়োজনে আবার কি অপ্রয়োজনে তবে মিথ্যা তো আমরা বলে থাকি ঠিকই সবাই এমনি অনেক ফ্রি ফায়ার ইউটিউবারও দিনকে দিন মিথ্যা বলেই যাইতেছে মানে বছর পর বছর বলে যেতেছে এত তারিখে ফেস্টিভ্যাল করবে বছর মাস দিন পার হচ্ছে কিন্তু তারা তাদের ফেস্টিভ্যাল করে না ভাই আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করব এমন 6 জন ইউটিউবারকে যারা দিনের পর দিন আমাদের সাথে মিথ্যাই বলে যাচ্ছে শুরুতে বলে রাখি ভিডিওটি কাউকে উদ্দেশ্য করে না জাস্ট এন্টারটেইনমেন্ট পারপাস এই ভিডিও কে अंदर ফাইনালি ও দিন আ চুকা হ্যায় ये बहुत डेंजर सवाल है वैसे मैंने ही चूज किया और आपको भेजा है बट मैं बता दूं मैं फेस रिवील गाइस नंबर 6 टोटल गेमिंग ए बंदर के तो कम बेसी সবাই ছিল যে কিনা এখনো পর্যন্ত ফেস রিভিল না করে যার চ্যানেলে 35 মিলিয়ন সাবস্ক্রাইবার বানিয়ে ফেলছে 35 মিলিয়ন সাবস্ক্রাইবার শুধু তার ভয়েসের মাধ্যমেই বানিয়েছে 35 মিলিয়ন অডিয়েন্স অর্থাৎ 3 কোটির কাছাকাছি মানুষ তার ফেসটা দেখতে চায় শুধু এইখানেই শেষ না ফ্রি ফায়ার কমিউনিটি থেকে শুরু করে বড় বড় ইউটিউবারও তার ফেস দেখতে চায় কোন সেই ইউটিউবার যে কোন রকম ফেস রিভিল ছাড়ে 35 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে এই ফেস রিভিল নিয়ে টোটাল গেমিং দিনের পর দিন এক বানা তৈরি করে যাচ্ছে টোটাল গেমিং অ্যানাউন্স করে 5 মিলিয়ন হলে তার ফেস রিভিল করে দেবে মিলিয়ন যখন কমপ্লিট হয়ে যায় তখন বলে 10 2023 वेलकम बैक इन माय न्यू वीडियो तो ये होने वाला है बहुत ही ज्यादा स्पेशल वीडियो और ये वीडियो का लाइक मैं रखता हूँ 1 मिलियन एंड चैनल को अगर अभी तक सब्सक्राइब नहीं किया है तो कर भाई ये बंदर को तार की बोल वीडियो किने बने जैसे शेटर डिटेल से ना बोले आगे 1 मिलियन लाइक कंप्लीट कर जन्न बोले इन्हें कमेंट सब तक वैसे डायमंड किंग बोला वो असल तार वीडियो ते अनेक मिथ्या बोले जिसमें 50 फोन्स के गिव अवे होने वाले तो टोटल गेमिंग एक बार प्रॉमिस करे जे तार बिरुते तार चैनल जो 10 मिलियन सब्सक्राइबर कंप्लीट हो जाए शे तार YouTube चैनल 10 मिलियन सब्सक्राइबर स्पेशल उपलक्षे 50 टी आईफोन गिव अवे करबे किंतु लुकास गेमर जखन 10 मिलियन सब्सक्राइबर गेन हो जाए 50 टा तो दूर कथा एकटा आईफोन गिव अवे करे ना आईफोन तो अनेक दूर कथा एकटा Nokia 1200 मॉडलर फोन गिव अवे करे ना किंतु लुकास गेमर शुरू থেকে আমাদের এইটা লুপ দেখা চলেছে 50 টা আইফোন গিভ অ্যাওয়ে করবে আমাদের যদি তার চ্যানেলে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার আমরা গেইন করে দিতে পারি কামিরি চ্যানেল পে হোনে ওয়ালা হ্যায় জিসমে 50 फोन्स के गिव अवे होने वाले हैं जिसमें बहुत सारे आईफोन्स हैं बहुत सारे स्मार्टफोन हैं जैसे सैमसंग ओप्पो पूरे गेमिंग फोन और बहुत ज्यादा खतरनाक फोन तो इतने सारे फोन ले लिए कि बस फोन ही फोन फोन ही फोन फोन ही फोन लेकिन अभी 50 मैंने बाय नहीं किया अभी मैंने आई थिंक 12 से 13 फोन्स बाय किए और पूरे एकदम अच्छे अच्छे गेमिंग फोन जिसमें आपको रैम 12GB 8GB एंड स्नैपड्रैगन भाई देखो लुकास गेमर हाथे जो बॉक्स गुलो देखा जा सकते तार देखो ना सब गुलो बॉक्स ही एम्प्टी माने वीडियो बनाने जो ना शुद्ध ऊपर दिए बॉक्स ही रहे छे कोनो भीतर आईफोन टाइफोन किसी नहीं प्रत्येक वीडियो तो बोलते 50 टा आईफोन गिव करबे एखाने तो दो एकटा आईफोन बॉक्स ही देखा जा बाकी जतगुलो बॉक्स देखा जाछे सबगुलो तो खाली बोन होछे शुद्ध एखानेई शेष ना दिनेर पर दिन आमादेर डायमंड गिवेन नामे अनेक फेक कथा बोले लुकास गेमर इंडियन कम्युनिटी सबथेके बेशी जो मिथ्या कथा बोले थाके ताहले एई लुकास गेमरे बोलेछे इज वेरी क्लेवर नंबर 4 এর ফেস গেম আমি ইউজ করি সেটা আসলে কে যারা গেমিং নাকি অন্য কেউ ভাই কে যারা গেমিং নাকি অন্য কেউ বাই দ্য ওয়ে যারা গেমিং হচ্ছে আমাদের একজন ফেভারিট ইউটিউবার অন্যদিকে এই ব্যক্তিটা তো কম বেশি সবারই চেনার কথা ইনি হচ্ছে আমাদের সামি ভাই যারা গেমিং এবং রুস্টেড গেমিং আমার একজন ফেভারিট ইউটিউবার কিন্তু তাদের কথা শুনে তখনই কষ্ট লাগে রুস্টেড গেমিং প্রমিস করেছিল 20 তারিখে ফেস্টিভ্যাল করবে এবং সে 20 তারিখে ফেস্টিভ্যাল করে রুস্টেড গেমিং এর গার্লফ্রেন্ড হচ্ছে যারা গেমিং দিনের পর দিন আমাদের ইমপ্রি প্রমিস দিয়ে যাচ্ছে ভিডিও নিয়ে আজকে ভিডিও টপিকস তো অলরেডি বুঝে গেছো কি নিয়ে হতে যাচ্ছে গাইস ভিডিও শুরুতে বলে আজকে ভিডিওটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট সো ভুলেও কি স্কিপ করবা না তো এই বেশি কথা না বলে শুরু করি আজকে ভিডিও লেটস গো টু দিস ভিডিও গাইস তোমাদের সবার মনে একটাই প্রশ্ন যারা গেমিং কি ফেস্টিভ্যাল করে দিছে যারা গেমিং সত্যি সত্যি কখন ফেস্টিভ্যাল করবে আমি নাকি গাইস ফেস্টিভ্যাল করো স্বীকার করছি না যে ফেস্টিভ্যালটা করছি ফেসবুকের ভিডিওতে যে মেয়েটির ফেস গেম আমি শুধু এইখানে না যারা গেমিং ফেস্টিভ্যাল না করলো কেউ একজনের ছবি লাগিয়ে দিয়ে বলতেছে এটা যারা গেমিং রুস্টেড গেমিং এর সাথে যারা এত দিনের পরিচয় যারা গেমিং এর ফেস দেখার জন্য অনেক অডিয়েন্সই বসে আছে এই মুহূর্তে কেউ জানে না যে তারা কখন বিয়ে করবে এবং তাদের ফেস্টিভ্যাল করে ফেলবে এটা সত্যি যে যারা গেমিং অনেক ভাবে বলেছে তার ফেস্টিভ্যাল করে দেবে খুব তাড়াতাড়ি কিন্তু না যারা গেমিং অনেক সময় হওয়ার পর
করলো তার ফেস রিভিল সে করতেছে না। যারা গেমিং এই মিথ্যা কথাটা অনেক দিন ধরেই বলে যেতেছে, ফেস রিভিলটা কইরা দিলে হইতো হয়, আমাদের ফেভারিট ইউটিউবারদের তো একবার দেখতেই পারি তাই না? তোমরা কারা কারা যারা গেমিং এর ফেস রিভিল দেখার জন্য বসে আছো সেটা কমেন্টে জানাও। নাম্বারছি তোমাদের কাছে ক্ষমা চাই নিতেছি, কারণ আমি তোমাদেরকে এত এত দিন অপেক্ষা করাইছি, তো আমি কিন্তু ইচ্ছা করে এত দিন তোমাদেরকে অপেক্ষা করাই নাই। তো যাক, অবশেষে আমরা ফেস রিভিলের ভিডিও রেডি করতে পারছি। পুরু রুবেল অর্থাৎ নেয়ার গার্লফ্রেন্ড হচ্ছে পুরু রুবেল, বেসিক্যালি পুরু রুবেল ফানি কন্টেন্ট দিয়ে থাকে। পুরু রুবেল নামক এই ইউটিউবার খুব অল্প দিনে তার হার্ডওয়ার্কের মাধ্যমে সকল ফ্রি ফায়ার প্লেয়ারদের মধ্যে পরিচিত হয়ে গেছে, নেয়ার কারণে সে অনেক বেশি পরিচিত ফ্রি ফায়ার ইউটিউবার। পুরু রুবেল নামক এই ইউটিউবার দিনের পর দিন আমাদেরকে এটা বোঝাচ্ছে ফেস রিভিল করে দেবে। পুরু রুবেল ভাই অনেক বিরুদ্ধে এইটু প্রমিস করে, তার বিরুদ্ধে 20,000 লাইক আসলে অথবা 20,000 কমেন্ট আসলে সে নাকি ফেস রিভিল করে দেবে। 20,000 লাইক আসলে এবং 20,000 কমেন্ট আসলে তখন সে ফেস রিভিল করে না। এখানে যে সে শুধু তাই না, আমাদের এই পুরু রুবেল ভাই এইটু বলেছিল সে নাকি ঈদের পরপরই ফেস রিভিল করে দেবে। একদিক দিয়ে ঈদও চলে গেল, এখনো পর্যন্ত ফেস রিভিল করে নাই। ইচ্ছা করে এতদিন তোমাদেরকে অপেক্ষা করাই নাই। তো যাক, অবশেষে আমরা ফেস রিভিলের ভিডিও রেডি করতে পারছি, আর তোমাদেরকে একটা টার্গেট দিব। এই টার্গেটটা যদি তোমরা কমপ্লিট করে ফেলতে পারো তাইলে কিন্তু আমরা ফেস রিভিলের ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব। আর ধামাকাইতে যেতেছে ভাই, তোমাদের নেহা আপু আর আমার ফেস রিভিল একসাথে হইতে যাইতেছে, আর আমি এটাও জানি তোমরা এই টার্গেটটা কমপ্লিট করতে পারবা। তো এই ভিডিওর মধ্যে 70,000 লাইক আর 50,000 কমেন্ট কমপ্লিট করে দিলে আমরা ফেস রিভিলের ভিডিওটা এই চ্যানেলে আপলোড করে দেব। তো পুরো রুবেল ভাই এইটা বলে 70,000 লাইক এবং 20,000 কমেন্ট আসলে সে তার ফেস রিভিল করে দেবে। কিন্তু তার ভিডিওতে আমরা এইটা দেখতে পাই, তার ভিডিওতে লাইক হচ্ছে 35,000 এবং কমেন্ট আসছে 20,000 এর উপরে। পুরো রুবেল ভাই শুধু একবার না, আমাদের বারবারই এইভাবে টার্গেট দিয়ে যাচ্ছে। একবার বলে যে 20,000 লাইক আসলে ফেস রিভিল করে দেবে, আবার দুদিন পর যখন উইটা কমপ্লিট হয়েছে তখন বলে যে 70,000 লাইক হলে এটাকে ফেস রিভিল করে দেবে। এইভাবে দিনের পর দিন আমাদের পুরো রুবেল ভাই এমটি প্রমিস দিয়ে যাচ্ছে আমাদের কাছে। এই পর্যন্ত 3 থেকে 4 বার টার্গেট ফলো করছি, এখন আর কতবার টার্গেট ফলো করব? আর এই ভিডিওতে বর্তমানে লাইক রয়েছে 35,000, 25,000 মানুষ যদি লাইক করে তবেই সে তার ফেস রিভিল করবে। আমরা বারবারই পুরো রুবেলের টার্গেট ফলো করি, তার দেওয়া প্রমিস গুলো শেয়ার রাখে না। ফেস রিভিলে পুরো রুবেল এই দুই একটা মিথ্যা কথা বাদে কোনো মিথ্যা কথাই বলে না ইউটিউবে, এরকম একটা কিছু। তো আমিও যদি তোমাদের সাথে যদি ওই রকমটা করি যে একদিন একটা ভিডিও দিয়ে বলি যে অমুক দিন ফেস রিভিলের ভিডিও ছাড়বো, আবার আরেক দিন একটা ভিডিও দিয়ে বলি যদি তমুক দিন ফেস রিভিলের ভিডিও ছাড়বো, তারপর আরেক দিন যদি বলি যে ওই দিন ছাড়বো, তো এরকম যদি করতে থাকি তাহলে তোমাদের আমার প্রতি যে বিশ্বাসটা আছে ওই বিশ্বাসটা উঠে যাইব। আর যদি বিশ্বাসটা উঠে যায় তাহলে আমি যদি যেদিন সত্যিকারের ফেস রিভিল ভিডিও ছাড়বো তো ওই দিন কিন্তু তোমরা ভিডিওটা দেখবা না। তো আমি এরকমটা করতে চাই না ভাই। পুরো রুবেল যে বারবার টার্গেট দিয়ে যাচ্ছে আর মিথ্যা কথা বলতেছে সে তার নিজের মুখেই বলল, বারবার যদি অডিয়েন্সদের বোকা বানায় ফেস রিভিলের কথা বলে তাহলে পরবর্তীতে তাকে আর দেখবেই না। এবার যতটুকু বুঝতে পারলাম খুব তাড়াতাড়ি পুরো রুবেল তার ফেস রিভিল করে ফেলবে। নাম্বার 2 গাইস, আমি মিস্টার ট্রিপল আর এবং সময় টিভির সাথে থেকেই নিজের ফেস রিভিল করতে আছি। আর এখন যার বয়সটা শুনতে বললেন ইনি হচ্ছে আরেকজন ফ্রি ফায়ারের মির্জাফর। আমার জানা মতে ইউটিউব ক্যারিয়ারে মিস্টার ট্রিপল তার জীবনে কোনো মিথ্যা কথা বলেন না, ফেস রিভিল নিয়ে মিস্টার ট্রিপল তার জীবনে অনেক বেশি মিথ্যা কথা বলেছে। আর কয়েকটা কিউনে বিরুতে সে এটা বলেছিল যে তার ফেস রিভিল করে দেবে, কিন্তু সর্বশেষ সময় টিভির একটা ইন্টারভিউ তো মিস্টার ট্রিপল সকল সাবস্ক্রাইবারদের এটা জানায় যে সে তার ফেস রিভিলটা সময় টিভিতে করে দিতে পারে। কিন্তু ভাই সময় টিভি তো সে একটা মির্জাফরই করে ফেলে, ফেস রিভিল তো অনেক দূর, সে তার ছায়াটাও দেখায় না কাউকে। ভেবেছিলেন যে মিস্টার ট্রিপলারের চেহারা দেখবেন? এটাই কি ছিল তাহলে গেমিং ইতিহাসের সবথেকে বড় মির্জাফরি? তা তো জানি না, কিন্তু এই টুইস্টের কথাই কিন্তু আমি প্রথম থেকে বলছিলাম। আর আমি বলেছিলাম না যে ইন্টারভিউয়ের টিজার যে ভিডিও রয়েছে ওইটা একটা জায়গাতে তোমরা যদি ঠিকমতো খেয়াল করো তাহলে বুঝতে পারবে ইন্টারভিউটা আসলে কিভাবে নেওয়া হয়েছিল। এই যে এই জায়গাটার কথা বলছিলাম, সেলফি যে তুলেছে অনেকে ভেবেছিল তারই ছায়া পিছনে পড়তেছে, কিন্তু না, খেয়াল করলে বুঝতে পারবে যে ছায়াটা আসলে আলাদা পার্সনের ছিল, ওইটাই আমি ছিলাম। তো মিস্টার ট্রিপলার এই ফেস্টিভ্যাল নিয়ে দুই একবার মিথ্যা কথা বলছে এবং বলতেই পারে, কিন্তু সর্বশেষ সে যখন ফেস্টিভ্যালে মির্জাফুরি করে সেটা কেউ মেনে নিতে পারে না। আই এম ড্যাম শিওর মিস্টার ত্রিপলার পরবর্তীতে ফেস্টিভ্যাল করলেও কেউ তো দেখতেই যাবে না। মিস্টার ত্রিপলার কয়েকবার আমাদের এইভাবে ধোকা দিল। মিস্টার ত্রিপলার এত বড় ইউটিউবার, আমরা তার থেকে এটা এক্সপেক্টই করি না। সবার তো দেখার ইচ্ছে মিস্টার ত্রিপলারের এই সুন্দর ফেসটাকে। 5 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেল, এরপরও দেখতে পেলাম না। মিস্টার ত্রিপলারের ফেস্টিভ্যাল যখন ইচ্ছে তখন করো। আমি তোমাদের এটা বলতে চাই, 1 মিলিয়ন হলে আমিও ফেস্টিভ্যাল করে দিব, তবে কেউ দেখুক বা না দেখুক আমি যে আমার প্রমিস রাখবো ঠিকই। আরে ভাই হ্যাঁ, 1 মিলিয়ন হলে আমি ফেস্টিভ্যাল করবো তো ঠিকই, সাথে আমি আমার গার্লফ্রেন্ডের ফেস্টিভ্যালও করে দিব। আমাকে তুমি উঠায় নাও, উঠায় নাও।